আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেলটি কাঙ্ক্ষিত লক্ষ্য ইতিমধ্যে পৌঁছে গেছে। আর কিছুদিন হয়তো ওয়েট করতে হবে সেই লক্ষ্য পৌঁছানোর জন্য। সবাইকে খুবই আন্তরিকভাবে খুবই ধন্যবাদ, এবং যেভাবে আমার পাশে ছিলেন ওভাবে আমার পাশে থাকবেন আশা করি সবসময়। আজকে মূলত এখন 12টা বাজে, সো আমি ঘুরি উড়াইতে আসলাম। আমি বলতে আমার দাদা ভাই ঘুরি উড়াইতে আসছে, আমি এখন অবস্থান করতেছি আমার বোনের বাড়িতে। সো এখানে সবাই ঘুরি উড়াইতেছে, তো সো আসলাম আমি। আমার ভাই নাও একটা ঘুরি উড়াইতেছে, এর নাম কি ইগল ঘুরি, আর আমার দাদা ভাই হয়েছে ওদের বাসায় চংবলা হয় আর কি। সো আমি দেখতে আসলাম এবং আমিও দু একটা টান দিলাম ঘুরির। এই কঠোর লকডাউনের মধ্যে যারা বাড়িতে আছেন সবাই জানাবেন তারা কি করতেছেন, এবং কমেন্ট বক্সে জানাবেন। এবং জরুরি পরিস্থিতি ছাড়া, জরুরি সেবা ছাড়া বাইরে যাবেন না, এবং সরকারি বিধিনিষেধ মেনে চলবেন। সো এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ইনশাল্লাহ। আমি এখন ঘুরেছি, আমার ঘুরি উড়ানো শিখবেন সবাই, শিখে আপনারা কিনবেন উড়াবেন, আর মামার মামার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। এটাই দেখতে পাচ্ছেন সেই ঘুরি, দাদা এটার নাম কি সং না চংগুড়ি, এটা মধুপুরের বাসায় চং বলা হয়। আপনারা কোন ডিস্ট্রিক্টে আছেন সো কমেন্ট করে জানাবেন এটা আপনাদের এলাকায় কী নামে ডাকা হয়। সো এটা এখন আমরা উড়াবো, সো সাথেই থাকেন। হ্যালো ভিউয়ার্স, দেখেন আমার বাইক না আনাস, ও ঘুরি উড়াইতেছে। ওর ঘুড়িটা কোথায় আপনাদেরকে দেখায়, ওই যে ওর ঘুড়িটা, এটা কী ঘুড়ি, পাখি ঘুড়ি না ইগল, ওই যে আমার তো ঘুরি রয়েছে ইগল, শুধু ধরো না বেশি ধরো না, এই যে বাইক ইয়ে যাবে গাছে বাজবে। এদিকে দেখতে পাচ্ছি দাদা ভাই রয়েছে, আর ওইদিকে ছোটো ছোটো ছেলেরা রয়েছে। সো ওদেরটা ওই যে দেখা যায় কি না জানি না, অনেক উপরে ঘুম দেওয়ার চেষ্টা করছি, এই যে দেখছেন এখন দাদা ব্যাটা করে রয়েছে। সো দেখা যাক, অনেক দূর থেকে দুইজন দরকার ঘুরি ওড়ানোর জন্য, ওই যে অনেক দূরে দেখা যায় না প্রায়, অনেক দূর থেকে টান দিতেছে। সো দেখা যাক যেতে পারি কিনা। এই যে দেখেন আনাস ঘুরি, এবং এই যে আনাস আনাস ঘুরি দিচ্ছে, বেশি সুতো ছাড়ে না মামা, এনি থাক এনি থাক, এত সুতো ছাড়ে না। এই যে আমরা এই যে উড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি শব্দ করতেছে ওই যে আনাস, এবং আনাসের বাসের বাড়ির এক মেয়ে। সো এখানে কয়েকজনই ঘুরি উড়াইতেছে, সো আমরা দেখতেছি। দেখেন আনাসের ঘুড়িটা উড়াই দিতেছে, মানে পড়ে গেছিল, ওই যে আনাস দেখা যাচ্ছে কিনা দেখি জুমতে দেখাই, এই যে আনাস, এবং আনাসের এই যে ওই ঘুড়ি উড়া, হ্যাঁ উড়াই দাও, এই যে আনাসে ঘুড়ি উঠতেছে দেখছেন, আনাসে ঘুড়ি উড়াইতে পারে। এবং এবার আমার ভাই নাকি দেখাই, আনাস কোথায়, ওই যে দৌড় দিতেছে মামা এত দূরে যাও না, ওই যে আনাস, আনাসের ঘুড়িটা ওই যে, এবং আমার অনেক দূরে চলে গেছে, জুম দিয়ে দেখানোর চেষ্টা করি, ওই যে দাদা ভাই দেখছেন, এবং ওই যে ছেলেরা ওরাও ঘুড়ি উড়িতেছে। এখানে মূলত তিনটা ঘুড়ি উঠতেছে, সবারই ঘুড়ি খুবই উপরে, এবং আনাসের একটা শুধু পড়ে যায়, আনাসের ঘুড়িটা এত বেশি উপরে উঠে না, আনাসের তাও খুবই চেষ্টা করতেছে ঘুড়িটা উড়ানোর জন্য, টান দাও টান দাও টান দাও, নাইফা উড়ে দাও উড়ে দাও। দাও
দাও দাও দাও টান দাও দাও টান দাও টান দাও সো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা লকডাউনে কে কি করতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জানাবেন এবং সবসময় সুরক্ষা থাকবেন সেফটি থাকবেন যাতে এই করোনা মোকাবেলায় আমরা মানুষকে সচেতন করব তো নিজেকে এবং সচেতন করতে পারি এবং জরুরি সেবা ছাড়া জরুরি কাজ ছাড়া বাইরে যাবেন না সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম।